চলতি মাসে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। মূল পর্বে জায়গা করে নিতে লড়বে 10টি দল, এদের মধ্যে নেদারল্যান্ডসও একটি। কিন্তু বিশ্বকাপে ওঠার এই যাত্রায় নেদারল্যান্ডস পাচ্ছে না তাদের বেশিরভাগ অভিজ্ঞ ক্রিকেটারদেরই। মূলত ইংলিশ কাউন্টি দলগুলোর সাথে চুক্তির জন্যই দেশের হয়ে খেলতে পারছেন না ডাচদের প্রথম সারির ক্রিকেটাররা। টি টোয়েন্টি ব্লাস্টের সাথে নেদারল্যান্ডস জাতীয় দলের সূচি সাংঘর্ষিক হওয়াতে এই সিদ্ধান্ত তাদের। জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বাছাই পর্বের জন্য ইতোমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস, যেখানে রাখা হয়নি কলিন অ্যাকারম্যান, ভ্যান মিকারেন, ফ্রেড ক্লাসেন, ভ্যান্ডার মারউইদের মতো ক্রিকেটারদের। প্রশ্ন উঠতে পারে, কাউন্টি দলগুলো কি আটকে রাখছে তাদের? উত্তর হচ্ছে না। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ফ্র্যাঞ্চাইজি বা কাউন্টির হয়ে খেলার সময় জাতীয় দলের ডাক আসলে ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে তাদের, বিশেষত আইসিসি ইভেন্টগুলোতে। একে বলা হয় আইসিসির ম্যান্ডেটরি রিলিজ পলিসি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডকে অনুরোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিকে, তবে এর পুরোটাই নির্ভর করে সেই ক্রিকেটারের উপর, কাউন্টি কিংবা ফ্র্যাঞ্চাইজি ছেড়ে তিনি যাবেন কি না। এখানেই চলে আসে আর্থিক কাঠামোর কথা। কাউন্টির হয়ে বছরব্যাপী খেলে আইসিসির সহযোগী দেশের একজন ক্রিকেটার যে বেতন পান, জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে তার অর্ধেকও হয়তো পান না। কাউন্টিতে এক মৌসুম খেললে ক্রিকেটাররা কমপক্ষে আয় করেন 27,000 পাউন্ড। কেন্টের হয়ে খেলা ডাচ পেসার ফ্রেড ক্লাসেন তাই সরাসরি বলেছিলেন, ডাচ ক্রিকেটে পয়সা নেই। আর্থিক নিশ্চয়তার ব্যাপারটি প্রাধান্য দিয়ে জাতীয় দলকে আপাতত উপেক্ষা করছেন ক্লাসেনরা, কারণ মৌসুমের মাঝপথে দল ছেড়ে গেলে চুক্তির পুরো টাকা পাবেন না তারা, এমনকি পরবর্তীতে কোনো কাউন্টিতে ডাক পাবেন কিনা সেটাও নিশ্চিত নয়। তাদের এই অনিশ্চয়তা থেকে বাঁচাতে পারত হয়তো ঘরোয়া ক্রিকেট, কিন্তু জাতীয় দলের ক্রিকেটাররা যেখানে হিমশিম খেয়েছেন জীবন চালাতে, সেখানে ডাচদের ঘরোয়া ক্রিকেট স্বভাবতই এখনও নাজুক। করোনা মহামারীতে ক্রিকেট বন্ধ থাকায় পল ভ্যান মিকারেন সংসার চালিয়েছেন উবার ইটসে খাবার ডেলিভারি করে, কারণ তাদের উপার্জনের একমাত্র উৎসই ক্রিকেট। জাতীয় দল বাদ দিয়ে কাউন্টিকে প্রাধান্য দেওয়ার মূল কারণটা আর্থিক, তাই প্রশ্ন উঠছে এটাই আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ কিনা। ইতোমধ্যে কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ইংল্যান্ডের জেসন রয় চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলার জন্য। আইপিএল এর সর্বশেষ আসরেও গুঞ্জন শোনা গিয়েছিল ক্লাব ফুটবলের মতো ক্রিকেটারদের সাথে মৌসুম ভিত্তিক চুক্তি করতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই গুঞ্জন আপাতত থেমে গেল। নেদারল্যান্ডসের মতো আইসিসির সহযোগী দেশগুলোর ক্রিকেটারদের ভাগ্য খুব একটা বদলাচ্ছে না আন্তর্জাতিক অঙ্গনে। দেশের হয়ে খেলে টাকা পাচ্ছেন না, ওদিকে কাউন্টির চুক্তি ছেড়ে দিলে সংকটে পড়বে ক্যারিয়ার, তাই দেশের ডাক এলেও সেটা এক প্রকার বাধ্য হয়ে উপেক্ষা করছেন তারা, প্রথম সারির ক্রিকেটারদের ছাড়া বাছাই পর্বের বাধা বেরোতে পারলে। এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপে খেলবে নেদারল্যান্ডস, ধরে নেই মূল পর্বে উঠবে নেদারল্যান্ডস, কিন্তু তখনও যদি ক্রিকেটারদের ব্যস্ততা থাকে কাউন্টিতে, ভ্যান মিকারেন ক্লাসেনরা তখন কী সিদ্ধান্ত নেবেন?